আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চিনি দিয়ে নারকেলের নাড়ু বানিয়ে দেখাবো। মাত্র দুইটা উপকরণ দিয়ে একদম দুধের মতো সাদা সাদা নারকেলের নাড়ু বানিয়েছি। এই নাড়ুগুলো বানানো যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজার। আশা করছি ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই তাহলে। প্রথমে আমি এখানে 2 কাপ কোরানো নারকেল নিয়েছি। এখানে আপনারা ফ্রেশ নারকেল অথবা ফ্রোজেন নারকেল যে কোনোটাই নিতে পারবেন। তারপরে এই যে দেখুন, নারকেলের যে ব্রাউন কালার স্কিনটা আছে সেটা কিন্তু নেওয়া যাবে না, তাহলে চিনির নাড়ুগুলো ধবধবে সাদা হবে না, একটা লালচে কালার চলে আসবে। আর একদম মিহি করে নারকেলটা কুড়িয়ে নেবেন, তাহলে নাড়ুগুলো অনেক মসৃণ হবে এবং বানাতে অনেক সহজ হবে। তারপর একটা প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা বেশি দিবেন না, কারণ নারকেলের থেকে অনেক তেল বের হয়। তারপর ফ্লেভারের জন্য 1টি তেজপাতা আর 2টি এলাচি দিয়েছি। এখন ঘির মধ্যে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম চিনি। আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে 2 কাপ নারকেলের জন্য আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। অল্প একটু পানি দিয়ে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এই যে 5-6 মিনিট জাল করার পর শিরাটা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, আঙ্গুলের মধ্যে একটু শিরা নিয়ে দেখবেন, এরকম আঠালো বা 1 তারের শিরা তৈরি করে নেবেন। এখন এই পর্যায়ে নারকেলটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলাটা একদম লো থাকবে, লো আছে এটা তৈরি করে নেবেন। চুলার আঁচটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে চিনির শিরাটা লাল হয়ে যাবে আর নারকেলের নাড়ুগুলোও লালচে হয়ে যাবে। তো অল্প আঁচে এটা রেডি করে নেবেন। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখতে পারবেন যে মিশ্রণটি অনেকটা শুকিয়ে এরকম টাইট হয়ে গেছে। যখন নাড়ানি দিয়ে নাড়বেন তখনই আপনারা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল করুন, নাড়ানির মধ্যে যে নারকেলটা লেগে রয়েছে সেটা কিন্তু পড়ে যাচ্ছে না। তো এরকম দেখলে বুঝে নেবেন যে নারকেলের নাড়ুর জন্য পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। তো এখন চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হাত দিয়ে ছোঁয়া যায় এরকম গরম অবস্থায় নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব নাড়ুগুলো বানিয়ে নেবেন, কারণ মিশ্রণটি ঠান্ডা হতে হতে শক্ত হয়ে যায়। তো কারো সাহায্য নিয়ে ঝটপট নাড়ুগুলো বানিয়ে নেবেন। তো দেখুন, এই যে একটা একটা করে আমি সবগুলো নারকেলের নাড়ু বানিয়ে নিয়েছি। এই নারকেলের নাড়ুগুলো কিন্তু অনেক সফট ও জুসি হয়। একবার বেশি করে বানিয়ে বাইরে রেখে 3-4 দিন পর্যন্ত আর ফ্রিজে নর্মালে রেখে 10-12 দিন পর্যন্ত খেতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।